দিয়েছে, জিজ্ঞেস করা হবে মা আমিলতা ফি, তুমি কি কাজ করেছো এটা দিয়ে, কি করেছো? তখন বলবেন তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু ফিকা, আল্লাহ এই জ্ঞান অর্জন আমি করেছি নিজে এবং মানুষকে শিখিয়েছি আপনাকে সন্তুষ্ট করার জন্য। তখন আল্লাহ তাআলা বলবেন কাযাবতা ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল ইলমা লিউকালা আলেম, তুমি মিথ্যা বলছো, বরং তুমি জ্ঞান অর্জন করেছিলে যাতে তোমাকে মানুষে আলেম বলে। তারপর তাকে উপুড় করে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অথচ আমরা জানলাম যে জান্নাতের পথ সহজ হয় জ্ঞান অর্জন করলে, তার মানে বোঝা যাচ্ছে একনিষ্ঠ না হলে জাহান্নামের পথ সহজ হবে। তখন দ্বিতীয়ত দুনিয়াবী উদ্দেশ্যে জ্ঞান অর্জন করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাআল্লামাল ইলমা মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিউসিবা আরাদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো, যে জ্ঞান অর্জন করা মূলত উচিত ছিল আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে, কিন্তু সে এই জ্ঞান অর্জন করলো কেন? দুনিয়া উপার্জনের জন্য। তাহলে সে কিয়ামতের দিন জান্নাতের সুগন্ধিও পাবে না, অথচ জান্নাতের সুগন্ধি 70,000 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। সে জান্নাতের সুগন্ধিও পাবে না, শুধুমাত্র তার উদ্দেশ্য যে দুনিয়া উপার্জন করবে তাই।